আপ দিস আর ট্রলিলা এবং আমি তোমাদের সাথে বাদল। তো ওয়েলকাম টু মাই নিউ এপিসোড, যদিও এপিসোড দেখার মতো কেউ নেই, তো ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। পৃথিবী বদলে গেছে, যাবে কি নতুন লাগে। আজকের টপিক হলো বড় কষ্ট, শুধু কষ্ট, কি যে কষ্ট ভালোবাসা। তো চল আজকে এই সপ্তাহটার খুঁটিনাটি চুল ছেঁড়া বিশ্লেষণ করে এই সপ্তাহটাকে এই লঙ্কা দিয়ে বাটা যাক। ভ্যালেন্টাইন ডে পালন করে সবাই, কিন্তু স্পেলিংটা গেল কজন। ভ্যালেন্টাইন ডে মানে একটা ছেলের এক মাসের পুরো মাইনাটাই গেল জলে। ভ্যালেন্টাইন ডে মানে মিঙ্গেলদের ছবির ওপরে ক্যাপশন আর সিঙ্গেলদের ডিপ্রেশন। ভ্যালেন্টাইন ডে মানে যারা বাড়িতে বসে লুডু খেলে বা যারা সারাদিন রাত ঘুমায় তাদেরও সেদিনকে ঘুরতে বেরোর দিন। ভ্যালেন্টাইন ডে মানে যে ছেলেটা পড়া না করে নিয়ে গেলে স্যার নীল ডাউন করে দিলে আত্মসম্মানে লাগতো, সেই ছেলেটাই হাঁটু গেড়ে প্রপোজ করে। ভ্যালেন্টাইন ডের একটা কমন জিনিস হলো প্রত্যেক বছর জুটি চেঞ্জ হয়, কারণ মেয়েদের তো পারফেক্ট ছেলে দরকার। আর কারোর চোখ ভালো তো কারোর ঠোঁট, আর কারোর কান ভালো তো কারোর মন। ছি, कहीं जुल्फ का बादल ओहो, कहीं रंगिया चल आहा, कहीं होठ गुलाबी ओहो, कहीं चाल शराबी आहा। तो आमी तुम्हारे बोलबो ए दिन गुलो ते की की है। तो शुरू होचे प्रथम दिन थेके तो बेसिकली এদের চ্যাংড়ামো শুরু হয়ে যায় সরস্বতী পুজো থেকে, কিন্তু এরা কাউন্ট করে রোজদের দিন থেকে। তো এই দিনে এরা কাপেল হয়ে থাকলেও রোজ তো দিতে হবেই। তো যেই মা নিজের ছেলে মেয়েকে ফুল আনতে বললে নিজেকে নাস্তিক বলে পাত্তানা দিয়ে চলে যেত, সেই ছেলে মেয়েটাই আজকে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গোলাপ দিয়ে পারলে পুরো ভরিয়ে দেয়। ভাই কষ্টটা লাগে তখন যখন শুনি যেই গোলাপ 10 টাকায় দুটো পাওয়া যায় সেই গোলাপ এই দিনে লোকেরা 100 টাকা দিয়ে কিনে দেয়। ভাই 80 টাকার এক প্লেট বিরিয়ানি হয়ে যায়। আর গোলাপ যদি ভালোবাসার প্রতিক্রিয়া হতো তাহলে ভালোবাসা সারাটা বছর কমে যায়, আর এই একটা দিনে ভালোবাসা এত বেড়ে যায়। এগুলো কি আর কি নাকি সত্যি করে বলো তো, অনেস্টলি কটা ছেলে মেয়ে মন থেকে 100 টাকা দিয়ে গোলাপ কিনে দাও মন থেকে সত্যি করে বলবে? তো এই দিন বিএফরা জিএফদের বলে গোলাপ রোদ ছাড়া ফুটতে পারে না, মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। আর এই দিন ব্রেকআপ আর সিঙ্গেলরা বলে সব ফুলে যেমন হয় না পূজা, সব মন তেমন যায় না বুঝা। তো এই ছিল রোজ ডের ইতিহাস, চলে যাওয়া যাক পরের দিনের দিকে। তো এইদিন ছেলেরা তাদের জিএফ কে নিয়ে পুষ্পা দেখে বেরিয়ে বলে পুষ্পা পুষ্পা রাজ মে ঝুকেগা নাই। লোগ এসি গম্ভীর সমস্যা কো হাসি মজাক মে উড়াতে, ইসলিয়ে কমর দর্দ কে লিয়ে মুভ जो गर्माहट लाए, गहराई तक जाए और कमर दर्द से दिलाए लंबा आराम। ये लीजिए झंडू नित्यम आयुर्वेदिक गोली, इसे काम हो जाए टोटली। तो एडाई वीडियो वाला झुकेगा नहीं साला, আবার এরাই হাটু গেড়ে তাদের গার্লফ্রেন্ড কে প্রপোজ করে। সত্যি এরকম দিন আসবে ভাবিনি। রোজ দিতে তো অরোজ শুকায়নি, তারপরও তাদেরকে নতুন রোজ কিনে দিতে হয়, আবার 100 টাকা দেয় পকেট থেকে। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন, না হোক দেখা প্রতিদিন তবু মনে রেখো চিরদিন। আর এই দিন ব্রেকআপ হওয়া সিঙ্গেলরা বলে মনের মাঝে ডিপ্রেশন, ঠোঁটের কোণে হাসি, সবকিছু নিয়ে মিথ্যে শহরে বেশ ভালোই আছি। তো এই ছিল পুপুসদের কথা, চলে যাওয়া যাক পরের দিনের দিকে। তো এই দিনটা হলো একটা মায়াবী দিন, এই দিনের ব্যাপারে যতই কম বলা যায় ততই ভালো। তো যে ছেলেরা নিজের মা বাবাকে কোনো জন্য চকলেট দেয় না, নিজেও কোনো জন্য চকলেট খায় না 10 টাকারও না, সেই ছেলেরা 200 টাকা থেকে শুরু করে 500, 1000, 2000 টাকা পর্যন্ত চকলেট কিনে দেয় তাদের গার্লফ্রেন্ডকে। মায়াবীটা গার্লফ্রেন্ডকে দিচ্ছে বলে না, মায়াবীটা যে ছেলেটা ভাবে 10 টাকা পেলে একটা সিগারেট কিনবো, 10 টাকা পেলে 1 প্যাকেট বিড়ি কিনবো, তখন চকলেটের কথা মাথায় আসে না, সেই ছেলেটাই ভাবে 10 টাকার কারণ হ্যাঁ আমার ভালোবাসা কি ছোট, হ্যাঁ আমি 1000 টাকার চকলেট কিনে দেবো আমার জিএফ। ভালোবাসা কি টাকা দিয়ে বিচার হয় নাকি? যে যে মেয়েটা থাকা সে 10 টাকাতেও লয়াল থাকবে, আর যে মেয়েটা না থাকা সে 1000 টাকাতেও লয়াল থাকবে না। তো ওই দিন বিএফরা জিএফদের বলে তোমার আমার ভালোবাসায় থাকবে শুভ দৃষ্টি, তোমার আমার সম্পর্ক চকলেটের চেয়েও মিষ্টি। আর এই দিন ব্রেকআপ আর সিঙ্গেলরা বলে মন তুমি কার্য কেন, প্রিয়জনের জন্য
সেই যে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য। তো এই ছিল চকলেটদের কথা, তো চলে যাও যা পরের দিনের দিকে। এই দিনটা ছেলেদের জীবনে একটা কাল হয়ে আসে, গোলাপ চকলেটের পর পালা সে টিড়ি। তো ছেলেদের কাছে টিড়িটে আর শীতকালে রাত দুটোর সময় হাগু পাওয়া দুটোই সময়, কোনটাই ইচ্ছা করে না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে করতে হয়। আর মেয়েরা জানে যে ছেলেগুলো এত টাকা পয়সা খরচা করছে আর একটা টিডির দাম অনেক হয়, তাও তাদের টিডি লাগবেই, আর না দিতে পারলে ব্রেকআপ। এই সপ্তাহের মধ্যে সবথেকে করুণ অবস্থা হয় ছেলেদের এই টিডিদের দিনকে, যদি বিশ্বাস না হয়ে থাকে এক একটা ছেলের চোখের দিকে দেখিয়ে দেবো। তো রোজের মতো এই দিনে বিএফরা জিএফদের বলে, জীবনের অনেক কুল একটি গাছে একটি ফুল, এই জীবনের একটি চাওয়া একটি ভালো টিডি পাওয়া। আর এই সময় ব্রেকআপ হওয়া সিঙ্গেলরা বলে, চারিদিকে কত মানুষ তবু একই থাকা, জীবন্তরের মাঝে আমি বইছে নৌকা একা। তো এই ছিল টেডিদের কথা, চলে যাওয়া যাক পরের দিনের দিকে। তোমাকে কথা দিলাম ভালোবেসে কথা রাখবো। তো এই দিনটা খুব হাসি, এই দিনে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কাছে প্রমিস করে, বিপাশা আমি তোমার কাছে প্রমিস করছি আমি আর জীবনে মদ বিড়ি গাঁজা সিগারেট কিচ্ছু খাবো না, তুমি যদি বলো আমি জলও খাবো না, তুমি যদি বলো আমি ওটাও খাবো না। পূজা আমি তোমার কাছে প্রমিস করছি আমি আর জীবনে ফ্রি ফায়ার খেলবো না। পারমিতা আমি তোমার কাছে প্রমিস করছি আমি আর জীবনে টিকটক ভিডিও বানাবো না, প্রমিস যদিও বানাই ড্রাফটে রেখে দেবো ছাড়বো না, তুমি যদি বলো আমি তাও করবো না, প্রমিস যাও। কিন্তু এরাই পরের দিন লুকিয়ে লুকিয়ে এগুলো সবই করে। কিন্তু মজার ব্যাপারটা হলো এরা এত প্রমিস করে মেয়েদের কাছে, কিন্তু কিন্তু এরা মেয়েদেরকে একটাও প্রমিস করতে বলে না, যদিও বলে সেটা ইয়ার কি করে। তো এই দিন জিএফরা বিএফদের বলে, মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি আঁকো। আর এই দিন ব্রেকআপ আর সিঙ্গেলরা বলে, তুই তাও ভালো থাক তুই তাও সুখে থাক, স্মৃতিগুলো কুড়িয়ে রাখলাম আমি ওগুলো আজ তোর চেয়েও দামি। তো এই ছিল প্রমিসদের কথা, চলে যাওয়া যাক নেক্সট ডের দিকে। তো এই দুটো দিনের মাত্র কেউ বোঝে না কাপেলরা ছাড়া, কাপেলরা অপেক্ষা করে থাকে এই দুটো দিনের জন্য। এই দিনে ছেলেদের ইনকাম নেই, তাও তারা তাদের গার্লফ্রেন্ডদের দায়িত্ব নিয়ে নিতে পারে, কারণ দরকার আছে তো। যদিও এখন আর এরকম দিনে, কারণ কাপেলরা যখনই দেখা করে তখনই প্রায় অনেকেই এরকম করে। তো এই দিন সবথেকে কষ্ট পায় সিঙ্গেলরা। এই দিনে বিএফরা জিএফদের বলে, রাস্তার ধারে ধান গাছ লম্বা লম্বা শীষ, তোমায় যদি কাছে পেতাম খেতাম একটা কিস। আর এই দিন ব্রেকআপ হওয়া সিঙ্গেলরা বলে, সুখে থেকো তুমি ওই জীবন সাথী, অভিশাপ দেবো না হও তুমি সুখ। তো এই ছিল কিস জোর হাগডের কথা, তো চলে যাওয়া যাক নেক্সট ডের দিকে। তো এই দিনটার ব্যাপার বলার কিছু নেই, এই দিনটা হলো একটা পাঁচ মিশালি দিন, বিগত দিনগুলোতে যা যা হয় সব রিভাইজ দেওয়া হয় এই দিনে। তবুও কাপেলদের কাছে এই দিনটা খুব স্পেশাল, আবারও রোজ চকলেট টেডি সব দেয় ছেলেরা। যেই ছেলেটা সকাল 10টার আগে উঠতে পারে না সেই ছেলেটা এই দিন ঘুরতে যাবে বলে সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। যেই ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে রাত 2-3টা পর্যন্ত চ্যাট করে, তার গার্লফ্রেন্ড যেতে চাইলেও তাকে যেতে দেয় না, সেই ছেলেটা এই দিনের আগের দিনকে রাত 10টার মধ্যে নিজেও ঘুমিয়ে পড়ে এবং তার গার্লফ্রেন্ডকেও ঘুম পাড়িয়ে দেয়। এই দিনে কাপেলরা মনে করেন তারা মঙ্গল গ্রহে চলে গেছে, তো এর জন্য তারা রাস্তাঘাটে যা খুশি করে বেড়ায়। আর এই দিন সিঙ্গেলরা তো কষ্ট পায় না, কারণ তাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সব কিছু উপেক্ষা করে মিঙ্গেলরা তাদের কাজ চালিয়ে যায়। কিন্তু তার পরের যে দিনগুলো থাকে সেই দিনগুলো আর কেউ পালন করে না, কিক ডে, স্ল্যাপ ডে, কনফিউশন ডে, ব্রেকআপ ডে, এই ডেগুলো কেউ পালন করে না, কারণ এই দিনগুলো খারাপ। আরে কেন ভাই, পালন করছিস যখন সব কটা ডে পালন কর। আর মিঙ্গেলদের কাছে আমার রিকোয়েস্ট, এই দিনগুলো যেরকম পালন করছিস সেরকম 15 আগস্ট, মাদার্স ডে, ফাদার্স ডে, এই দিনগুলো সেরকম ভাবে পালন কর। অবশেষে একটাই কথা বলবো, নিজের ফ্যামিলির কথা মাথায় রেখে যা করবে ভেবে করো, আর এটা মনে রেখো নিজের ফ্যামিলি সবার আগে, তারপর সব কিছু। সব কিছু ছেড়ে চলে যাবে কিন্তু ফ্যামিলি কোনোদিনও ছেড়ে যাবে না, আর ভালোবাসার কোনো দিন হয় না। আর ভালোবাসা বানানটা সবাই জানলেও ভালোবাসার মানেটা সবাই জানে না, তো এমন একজনের জন্য অপেক্ষা করো যে ভালোবাসার মানেটা জানে। আর লাইফে কিছু করতে হলে নিজের মা বাবাকে জানিয়ে করো, কারণ পৃথিবীর 99% মা বাবারা নিজের ছেলে মেয়ের ভালোটাই চায়। অবশ্যই একটা শাড়ি দিয়ে শেষ করছি, কা দিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা, কা দিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা, আর কা দিয়ে যে নিজেই কেঁদে দেয় সে হলো মা। সো গাইস আজকের ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা আপনার মজার জন্য ছিল, ভিডিওটাকে তার জন্য কেউ সিরিয়াস নিও না,
বিশেষ করে কাপেলদের বলছি, ভিডিওটাকে প্লিজ কেউ সিরিয়াস নিও না। যারা কাপেল, যারা সিঙ্গেল আছো, কেউ ভিডিওটাকে সিরিয়াস নিও না। ভিডিওটাকে সিরিয়াস নিয়ে কেউ কোনো গসিপ করো না, কোনো হেট কমেন্ট করো না। ভিডিওটা জাস্ট মজার জন্য, ভিডিওটা এন্টারটেইন পারপাস, এন্টারটেইন হিসেবেই নাও ভিডিওটা। প্লিজ ভিডিওটা থেকে কাউকে জাজ করো না, ভিডিওটা জাস্ট এন্টারটেইন পারপাস। আমি অনেক দিন পর ভিডিও এনেছি, কারণ আমি একটা কাজ করি, নতুন একটা কাজে জয়েন করেছি, তো সেই জন্য ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে। সারাদিন কাজের ওখানে থাকি, বাড়িতে এসে টায়ার্ড হয়ে যাই, ভিডিও বানাতে পারি না, ওর জন্য একটু দেরি করে ভিডিও আসছে, কিছু মনে করো না, তার জন্য সরি। আর তার সাথে কলেজের চাপ রয়েছে, আর আমি একটা সেকেন্ড চ্যানেল খুলতে পারি গেমের, ওখানে কনসিস্টেন্সি ভিডিও দেবো, কারণ সপ্তাহে একটা করে ভিডিও ওখানে চলে আসবে। কিন্তু একটা রোস্টিং ভিডিও বানানো তো একটু কঠিন, কারণ স্ক্রিপ্ট লিখতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তো ওর জন্য ভিডিও বানাতে একটু দেরি হচ্ছে, তার জন্য কিছু মনে করো না, সরি, কাজের জন্য একটু প্রবলেমে রয়েছি, বোঝো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কমেন্টে জানিও ভিডিওটা কোন পার্টটা সবথেকে ভালো লাগলো, ভিডিওটা বন্ধু বান্ধবী এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটাকে লঙ্কা দিয়ে বেটা অল করে দিও। তো ভিডিওটাকে আবারও বলছি হাত জোর করে, কোনো কাপেল বা কোনো সিঙ্গেলরা কেউ ভিডিওটাকে কোনো হেট কমেন্ট করবো না। ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, স্ক্রিপ্ট লিখতে খুব খাটনি হয়েছে, আমি নিজে স্ক্রিপ্ট লিখেছি একা, খুব খাটনি হয়েছে, একা বানিয়েছি ভিডিওটা, খুব খাটনি হয়েছে। তো প্লিজ ভিডিওটাকে হেট করো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোদের জন্য। I'm a guy, 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 I'm a guy